আগ্নেয়গিরির অগ্নুৎপাতে ডুবে ধ্বংস হয়ে গেছে। কল্পনা করতে পারেন বিষয়টি? অন্যায়, অত্যাচার, নির্যাতন, অশ্লীলতায় ভরে গিয়েছিল নগরীর পরিবেশ। সম্ভবত ঘুমন্ত আগ্নেয়গিরি ভিসুভিয়াসও সহ্য করতে পারছিল না এমন অবস্থা। অবশেষে 79 খ্রিস্টপূর্বাব্দে 27 আগস্ট সে জ্বলে উঠল প্রলয়ঙ্করভাবে। নিমেষেই আগ্নেয়গিরির অগ্নুৎপাতে পুড়ে ছাই হয়ে গেল পম্পেই নগরী। অন্য আর 10 দিনের মতোই সেদিনও সরগরম ছিল পম্পের বাজার। নিজ নিজ কাজেই ব্যস্ত ছিল সবাই। সরাইখানাগুলোতেও ভিড় ছিল মানুষের। সৈন্যরা যুদ্ধের জন্য অনুশীলন করছে, কিন্তু কে জানত সেই দিনটাই নগরীর ধ্বংসের দিন হয়ে থাকবে। সে দেওয়াল 2000 বছর আগে যেটি ধ্বংস হয়ে গেছিল এই নগরী, তার পরতে পরতে কিন্তু সেই পুরনো ইতিহাস ঐতিহ্য তখন আসলে কীভাবে এই সুন্দর একটি নগরী, তবে এই পাপের নগরী বলা হয় যে অতিরিক্ত পাপ হয়ে গেছিলো বলে ধ্বংস হয়েছে, এরকম কিছু প্রচলিত মিথ রয়েছে।